নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা অ্যালার্জি নিয়ে আলোচনা করতে চলেছি। প্রচুর মানুষ অ্যালার্জি 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 নিয়ে কথাবার্তা বলেন, এটা নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। অ্যালার্জি দিয়ে কী কী হয় আর কি কারণ, কী নিবারণ। আপনারা যারা নতুন দর্শক এসেছেন, ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে, আর পুরনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। অনুসন্ধান বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা 7278034776 এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। 7278034776 স্ক্রিনে ডান দিকে নিচে যে নম্বরটা দেওয়া আছে। আর আমরা কলকাতায় মৌলালি শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা অবস্থিত। অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন অ্যাড্রেসের ব্যাপারে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি লাস্টের দিকে অ্যাড্রেস বলে থাকি। আমি ছোট ছোট ভিডিও তৈরি করি, সেটাও আপনারা স্কিপ করে দেখেন, অর্ধেক দেখেন আর ফোন করেন, তার জন্যই আগেই অ্যাড্রেসের বিষয়টা জানিয়ে দিলাম। তো আমরা যে আলোচনা করতে চলেছি, অ্যালার্জি মানে আমরা সাধারণত বুঝে থাকি যে গায়ে দাগড়া হওয়া, চামড়ায় চুলকানি হওয়া, চোখ ঠোঁট ফুলে যাওয়া, এটাকেই আমরা জেনারেলি অ্যালার্জি বুঝি। কিন্তু অ্যালার্জিক হাইপার সেন্সিটিভিটিতে হাঁচি প্রচুর পরিমাণের হয়, সেটাও একটা অ্যালার্জির লক্ষণ। গলায় ইরিটেশন হয়ে কাশি হওয়া, এটাও অ্যালার্জির একটা সিমটম। নিঃশ্বাসের কষ্ট, অ্যালার্জির জন্য নিঃশ্বাসের কষ্টও হয়। অ্যালার্জির জন্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিস্টারবেন্স হয়, অ্যালার্জির জন্য অ্যার্টিকেরিয়া হয়, গায়ে দাগড়া দাগড়া হয়, ফুলে চুলকানি হওয়া, এই সমস্ত কারণ। অ্যালার্জির জন্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইরিটেশনও হয় অনেক সময়। এই সমস্ত উপসর্গ অ্যালার্জিজনিত প্রবলেমের জন্য হয়। এবার অ্যালার্জি যখনই প্রসঙ্গ ওঠে, তখনই মানুষ খাওয়া দাওয়া এই ওই বাতিল করতে আরম্ভ করে দেয়, এই খাবো না, সেই খাবো না, এই খাবো না। আর উপদেষ্টা তো প্রচুর আমাদের সমাজে আছেন, ওনারা আগেই একটা ফর্ম তৈরি করবেন। কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন, এই যে ঠান্ডা লাগার ধাঁচ, সর্দি কাশি হাঁচি লেগে যাওয়া, এই বরাবর এই ঠান্ডার ধাঁচ, এই এই বিষয়টা যাদের থাকে, তারা এই ঠান্ডা জিনিস খাবো না, দই খাবো না, কলা খাবো না, ডিম খাবো না, বেগুন খাবো না, বা যাদের গায়ে দাগড়া দাগড়া চুলকানি হয় ওনাদেরও একটা ফর্দ থাকে অনেক সময়, নিম খাবো না, এই ডিম চিংড়ি মাছ কলা বেগুন তো আছেই আগেই। হ্যাঁ, আরও যার যা ইচ্ছা হয় সেগুলো লিস্টে অ্যাড করে দেয়। কিন্তু সেই লিস্টের অ্যাডিশনের আগে এটা বুঝতে হবে যে ওই জিনিসগুলো আমার শরীরে রিয়্যাক্টিভ আছে কি না। যদি রিয়্যাক্টিভ থাকে তবেই কিন্তু সেটা বাতিল করলে লাভ হবে। অর্থাৎ অ্যালার্জি নিয়ে যারা কষ্ট পান, ওনারা বুঝতে পারেন যে অ্যালার্জি হয়ে এই ডিফারেন্ট যে খাওয়ার জিনিসগুলো আমি বাতিল করলাম আমার খাদ্য তালিকা থেকে, সেটা কি সত্যি সত্যি আমার কোনো রিলিফ দিচ্ছে। তারা কিছুদিন বাতিল করে দেখেন, তাহলে খাচ্ছিলাম তাও যা, না খাচ্ছিলাম তাও একই। তো জীবকে আটকে রেখে লাভ কী? বাঙালি খাদ্যরসিক, হ্যাঁ, খাদ্যই যদি তালিকা থেকে বাতিল হয়ে যায়, আর তার মধ্যে বাতিল করতে আমি রাজি আছি, কিন্তু সে বাতিল করে আমি রিলিফ পাওয়া দরকার, সেই রিলিফ তো আমি কিছু পাচ্ছি না, আগে যা ছিল তা একই অবস্থাতে আছি, তো তাতে কোনো বেনিফিট হলো না। অর্থাৎ আমাদের প্রয়োজন আছে চামড়ার মধ্যে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা, যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা যখনই চিহ্নিত করতে পারবো, আমরা স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দিয়ে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ইমিউনিটি তৈরি করে দিতে পারবো। সেই ইমিউনিটি তৈরি হলেই কিন্তু অ্যালার্জি থেকে নিজাত পাওয়া সম্ভব। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি পরীক্ষা করতে গেলে আমাদের এখানে চার্জেস আছে 2500 টাকা। ভ্যাকসিন যেটা তৈরি করে আমরা দিই, ওরাল মুখে খাওয়া ড্রপ, ওটা 1 বছরের কোর্সের 8000 টাকা হয়। আর লাং ফাংশন টেস্ট, পালমোনারি ফাংশন টেস্ট যদি প্রয়োজন হয় তাহলে সেটা 1200 টাকা লাগে। কনসালটেশন ফি 1000 টাকা আছে। এইরকম পরিষেবা যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চলে আসতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারলি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আজকের মতন এই
রাখলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। আজকের মতন এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পাণ্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক।